রাষ্ট্রদূত নেই। বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা দেয়া দেশটিতে রাষ্ট্রদূত না থাকার বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন দুদেশের ব্যবসায়ীরা। জাপান থেকে ঘুরে এসে চট্টগ্রাম প্রতিনিধি আলমগীর অপুর রিপোর্ট, জানাচ্ছেন জীবন আহমেদ। জাপানে বর্তমানে বৈধভাবে 15,000 বাংলাদেশি বসবাস করছে। চাকরির পাশাপাশি অনেকে ব্যবসা করছে দেশটিতে। অথচ এখানে গত 3 মাস ধরে বাংলাদেশের কোনো রাষ্ট্রদূত নেই। প্রবাসী বাংলাদেশিরা নানা সমস্যায় কোনো সহযোগিতা দূতাবাসের কাছ থেকে পান না বলে অভিযোগ করেছেন। এছাড়া তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হলেও কিভাবে করবেন সে ব্যাপারে কোনো গাইডলাইনও পান না তারা। তোদের সাথে আমি দীর্ঘক্ষণ মিটিং করেছি চীনা ব্যাংকে, আইনগতভাবে স্ট্রিক্টলি প্রোহিবিটেড। তারা আমাদের তাদের সাবমিশন দেখালো যে বাংলাদেশে কোনো এজেন্সি করা তাদের জন্য নিষেধ, বেআইনি। এটা আমাদের লজ্জার ব্যাপার। এই 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 কাজগুলো কেন আমাদের দূতাবাস বসে আছে এখানে? আজকে আমাদের কোনো এজেন্সি বাংলাদেশ থেকে যে এজেন্সি আছে যারা ব্যবসা এক্সপোর্ট করেন বাংলাদেশে, ইন্ডিয়ান এজেন্সি ডিভিশন হচ্ছে, শ্রীলঙ্কার এজেন্সি যুদ্ধ চলছে দেশে তাদের এজেন্সি ডিভিশন হচ্ছে, দুটি আগামী 1 সপ্তাহের মধ্যে টোকিও হেল্পডেস্কটি আমরা কার্যক্রম শুরু করতে সক্ষম হব। পরে জাপানের ওসাকা চেম্বার, নাগাওয়া চেম্বারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন চট্টগ্রাম চেম্বারের সদস্যরা। এ সময় জাপানের চেম্বারের প্রতিনিধিরা বাংলাদেশের শ্রমিকদের জাপানি ভাষা শেখার পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকে উন্নত করতে প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। জীবন আহমেদ, আরটিভি নিউজ ডেস্ক।